আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মাহবুব, অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে। তো আজকে বন্ধুরা, আমরা আপনাদের সামনে হাজির হয়েছি যে আমাদের একজন স্টুডেন্ট নিয়ে। উনি আমাদের এখানে সম্পূর্ণ ওয়েল্ডিংয়ের যে প্রসেসগুলো আছে, আজকে প্রত্যেকটা প্রসেস ওদের কমপ্লিট হয়ে গেছে। সো আজকে আমরা তার সাথে ইন্ট্রোডিউস হব। আসুন আমরা আমাদের স্টুডেন্টের সাথে আগে ইন্ট্রোডিউস হই। তোমার পরিচয়টা বলো, আর আমাদের এই ট্রেনিং সেন্টারে অ্যাকচুয়ালি তুমি কীভাবে আসছো এবং এখানে কী কী প্রসেসগুলো ওয়েল্ডিং করছো বা কীভাবে শিখছো, সব বিস্তারিত আমাদেরকে একটু বলো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আমার বাড়ি নরসিংদী মাদবদ্বীপ। আমি এখানে ভিডিও দেখে আসছি, আমার বড় ভাই ভিডিও দেখে এখানে পাঠাইছে। আমি আরও দু একটা ট্রেনিং সেন্টারে ঘুরে দেখছি, ওখানের পরিবেশ তেমন ভালো না। এখানের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং এখানে অনেক ডিসিপ্লিন সব কিছু মেনটেন করা হয়। এখানে শিক্ষক মণ্ডলী তারা অনেক ভালোভাবে আমাদেরকে প্রথমে থিওরিক্যাল ক্লাস করায়, থিওরিক্যাল ক্লাস শেষ হলে আমাদের প্র্যাকটিক্যালে ভালোভাবে ধরে ধরে শিখায় এবং কি স্যারদের ব্যবহার অনেক ভালো, তারা অনেক ভালোভাবে আমাদেরকে এখানে প্রশিক্ষণ দেয়। আমি FMAW স্টেট বিট থেকে 4G পর্যন্ত শিখছি, খুব ভালোভাবে তারা শিখেছে এবং FCAW স্টেট বিট থেকে 4G পর্যন্ত কমপ্লিট করেছি। ইনশাল্লাহ স্যাররা খুব ভালোভাবে আমাকে শিখেছে এবং FCAW আমাদেরকে খুব ভালোভাবে স্যার শিখেছে। এখন যেটা FMAW এবং FCAW আমরা মোটামুটি কমপ্লিট হওয়ার পরে আমরা যে এটাও আমরা মোটামুটি কি এক মাস একটা কোর্স করছি, তাই না? আমাদের মূল কোর্স ছিল কত, চার মাসের একটা কোর্স ছিল, তাই না? এই চার মাসে যে আমরা যে মোটামুটি FMAW FCAW এবং GTAW, তো এই GTAW যে আমরা যে কোর্সটা করলাম, এর মধ্যে পোলটিক, তাই না? বিশেষ করে কি পোলটিক এবং মাল্টি ওয়েল্ডিং উইথ 6D ওয়েল্ডিং, যেটাকে বলি আমরা শুধু আর্ক 6D পজিশন, নাকি আর্ক ওয়েল্ডিং, এই যে এগুলো যে তুমি যে শিখলাম, এখন তোমার আসলে মানসিকতা কেমন যে এখন তুমি যে কোনো জায়গায় একটা পাইপিংয়ের যদি 6D পজিশনে ইন্টারভিউ দাও বা টেস্ট পিচ মারো, তাহলে কি আশা করা যায় যে তুমি টেস্ট পিচে ভালো করতে পারবা বা তুমি সফলতা অর্জন করতে পারবা? যে ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে, আমাদের এখানে যে স্যার আছে তারা খুব ভালোভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিতে, ইনশাল্লাহ যে কোনো জায়গায় যদি ইন্টারভিউ হয় আমরা ভালোভাবে এখানে ইন্টারভিউতে যথেষ্ট পরিমাণে ভালো করতে পারবো। এখানে খুব ভালোভাবে আমাদেরকে ধরে ধরে শিখানো হয়েছে। তো বন্ধুরা, আজকে আমাদের যে স্টুডেন্ট 26 জুন, উনি আজকে আপনাদেরকে একটা 2 ইঞ্চি জবের একটা কীভাবে জবটা প্রিপারেশন করা হয় ওর নিজ হাতেই সব কিছু কমপ্লিট করে নিয়ে আসছে। তো আপনাদের সম্মুখে ও জবটা আপনাদেরকে কিছু ডিসক্রিপশন দেবে, ইভিন সে এটা ফিট আপ করবে। তো তার আগে আমরা যে GTAW বা TIG এই বিষয়টা নিয়ে 1 মিনিট আমরা কথা বলবো। আমরা অনেকেই জানি না যে আসলে এই যে GTAW বা TIG বিষয়টা কি, আসলে দুটাই এক, হ্যাঁ দুটাই এক, কেননা GTAW মানে গ্যাস টাংস্টিন আর্ক ওয়েল্ডিং, আর TIG যেটা সেটাকে বুঝেছি কি টাংস্টিন ইনার্ট গ্যাস, তার মানে এখানে আর্ক ওয়েল্ডিং যে এই বিষয়টা শুধু উল্লেখ করে নেই, নাহলে দুটার মধ্যেই সেম, যেহেতু গ্যাস টাংস্টিন আর্ক ওয়েল্ডিং, আর TIG যে বুঝেছে টাংস্টিন ইনার্ট গ্যাস, ঠিক আছে? তো আমরা অবশ্যই যেটা স্ট্যান্ডার্ড সবাই আমরা TIG বলি, কিন্তু কাগজ কলমে বা এসপার WPS এই সম্পর্কে বলতেছে যে এটা GTAW ওয়েল্ডিং। তো আমরা আসলে GTAW আমরা কীভাবে করি সে একটু প্রসেস বা সামান্য কিছু বেসিক নলেজ আপনাদেরকে দেব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। তো আমরা প্রথমে দেখব যে আমরা আসলে এই GTAWটা আমরা কীভাবে করব। প্রথম দেখেন আমরা প্রথমত আমরা অনেকেই এই টর্চ সম্পর্কে আমার এই ভিডিওতে অনেকেই কমেন্টস করছেন যে আসলে আমরা এই বিষয়গুলো জানাই না। তো এই টর্চ সম্পর্কে মানে স্টিক টর্চ, এখানে যে অ্যাক্সেসরিজগুলো আছে এই বিষয়টি আপনাদেরকে অবগত করার জন্যে আমি বলছি। প্রথমত দেখেন এই যে অ্যাক্সেসরিজের যে নামগুলো, এটাকে আমরা বলি কি ব্যাক কাপ, এটাকে বলে লং ব্যাক কাপ, কিন্তু এর মধ্যে কিন্তু আর একটা ব্যাক কাপ আছে যেটাকে বলি শর্ট ব্যাক কাপ। হ্যাঁ, তো দুই রকমের কিন্তু ব্যাক কাপ। এরপরে আছে আপনার এখানে কলেট, এই যে কলেটটা এটা সাধারণত আমরা টাংস্টিনের জন্য ব্যবহার করি, এটার নাম হলো কলেট, আর এটা হলো টাংস্টিন।
টাংস্টিনের সাইজ অনেক রকম হয়, 1.6, তারপর আপনার 2.4, 3.2 এরকম অনেক টাইপের হয়। তো বেসিক্যালি স্ট্যান্ডার্ড হলো 2.4 যে ডায়াটা। এরপরে আছে সিরামিক কাপ, সিরামিক কাপ দেখেন, ভালো করে দেখে নেন যে এটা সিরামিক কাপ। এটারও কিন্তু সাইজ হয়, একদম স্টার্টিং পয়েন্ট হলো 4 নম্বর থেকে শুরু করে আমাদের কাছে 8 নম্বর পর্যন্ত আমরা এখানে অ্যাপ্লাই করি। এর থেকেও আরও বেশি আছে স্ট্যান্ডার্ড, বাট আমরা এখানে অ্যাপ্লাই করি না, যেহেতু আমাদের ট্রেনিং সেন্টার। তো আমরা 4 নম্বর থেকে 8 নম্বর সিরামিক ব্যবহার করি। আর পরিশেষে যেটা আছে এটাকে আমরা বলি বডি কলেজ, এটা হলো কি বডি কলেজ। তাহলে আমরা জেনে নিলাম আজকে যে টিপ টর্চের যে অ্যাক্সেসরিজগুলো নামগুলো অবশ্যই আমার ভিডিওটা যত দেখবেন ততই এগুলো শিখতে পারবেন। আমার আরও অনেক ভিডিও আছে, যে টিউটোরিয়ালগুলো আছে অবশ্যই আপনারা দেখবেন। আমি আশা করি নেক্সটে আপনাদের পাইপিংয়ের জন্যে যে পাইপিং রুলিং সম্পর্কে, ড্রয়িং সম্পর্কে, আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে, এগুলো আমি একে একে আপনাদেরকে ভিডিও দেবো। অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। তো বন্ধুরা, মোটামুটি আজকে আমরা টিপ টর্চটা কি মোটামুটি আমরা অ্যাক্সেসরিজ নামগুলো জানলাম। এরপরে আমরা যে গ্যাসটা ব্যবহার করি, আমরা এখানে টিআইজির জন্য বেসিক্যালি অনেকগুলো গ্যাস ব্যবহার করা হয়, প্রায় 5টা গ্যাস আছে ইনার্ট গ্যাস। তো আমাদের দেশে ভেরি এক্সপেন্সিভ, এই কারণে আমরা হিলিয়াম গ্যাস ব্যবহার করি না। তো আমরা যে নর্মাল যেটা স্ট্যান্ডার্ড একেবারে ওই গ্যাসটা ব্যবহার করে থাকি আমরা, সেটা হলো আর্গন গ্যাস। তো এই আর্গন গ্যাস আমরা ব্যবহার করি, এমনকি আমাদের যে মেশিন রিল্যান্ড মেশিন, এতে গুড মেশিন, আমাদের বাংলাদেশের জন্য খুবই ভালো একটা মেশিন, ভালো কোম্পানি, এবং ভোল্টেজ অ্যাম্পিয়ার খুবই ভালো দেয়। হ্যাঁ, এই জন্যে আমরা যে ফরফুটি লাইনের, হ্যাঁ, আমরা একেবারে 3 ফেজ যেটাকে বলি আমরা, ফরফুটি দিয়ে আমরা ব্যবহার করি ইনভার্টার মেশিন। এই মেশিনটা ভোল্টেজ অ্যাম্পিয়ার সবই ভালো দেয়। তো বন্ধুরা, এখন আমাদের স্টুডেন্ট আপনাদেরকে যে জবটা দেখাবে, তো এর মধ্যে আজকে যে জবটা দেখাবে, জব সম্পর্কে আপনাদেরকে একটু আমি বলে দিই। আমরা আসলে এই যে 2 ইঞ্চি থেকে না, আমরা বলবো যে 1/4 ইঞ্চি থেকে যে পাইপগুলো আসে, প্রত্যেকটারই একটা জব প্রিপারেশনের প্রসিজার আছে। তো আজকে আমি আপনাদেরকে 2 ইঞ্চি যেটা দেখাবো, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডায়াই সেম প্রসিজার। তো এই জন্যে একটা জব প্রিপারেশন ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়েল্ডার, যে কোনো ওয়েল্ডারের জন্যে আমাদের একটা জব প্রিপারেশন যদি প্রপার না হয় তাহলে আমাদের ওই জবটা স্পেশালি রোড প্যানেটেশনটা হবে না। তাই আমাদের জব প্রিপারেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রথম যা করবো যে 2টা পেজ আমরা নেব, 2টা পাইপের টুকরো নেবো। অ্যাকচুয়ালি এই স্ট্যান্ডার্ড হলো 150, 150 mm থেকে 150 mm 2টা পিস নিতে হবে। তারপর আমরা এটাকে ভি করব, এটাকে যে আমরা ভেবেল করব, এই ভেবেলের যে ডিগ্রিটা বেসিক্যালি 37.5 ডিগ্রি আমরা এটা ভেবেল করব। ভেবেল করার পরে আমরা এটাকে কী করব, রোড এইচ। হ্যাঁ, এখানে দেখেন, এখানে অবশ্যই পাইপে দিয়ে যে আমরা ভেবেল করার পরে এখানে এটাকে আমরা বলি সাধারণত এইচ, মানে কিনারা, হ্যাঁ, ভেবেলের কিনারা। এটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড হলো 2 মিলি। তো উভয় বোধ পাইপেই এরকম করা হবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে জব প্রিপারেশন করার সময় এই যে ইন্টারনাল যে ক্লিনিংটা এটা আপনারা অবশ্যই করে নেবেন, নাহলে রাস্তে থাকলে স্যানিটেশন হবে না। তো বন্ধুরা, আসুন আমরা জবটা ক্লিনিং করি। হ্যাঁ, জবটা ফিটআপ করো। তো এর মধ্যে আমরা যে ফিটিং করবো, ফিটআপের আগে আমরা লক্ষ্য রাখবো যে রোড গ্যাপ দেবো, সেই রোড গ্যাপটাও ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট রোড গ্যাপ। এই রোড গ্যাপ আমরা অ্যাকচুয়ালি অ্যাজ পার ড্রয়িংয়ে 3 মিলি থেকে 4 মিলি। তো আমরা আজকে এটা 4 মিলি দিয়ে রোড গ্যাপ দেবো।
জিনিস আপনারা অবশ্যই এই ফিটিং করার সময় আপনারা খেয়াল রাখবেন যে মিসম্যাচিং যেন না হয়, কারণ রোড এইজের যে প্রান্তগুলো আছে এগুলো যেন মিসম্যাচিং না হয়, ভিতরে যদি ওভারলিপিং হয়ে যায় তাহলে কিন্তু রোড পেনিট্রেশন হবে না। এই জন্য আমাদের যে জব প্রিপারেশনের সময় আমাদের এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে একটা ভেবেলের কিনার আরেকটা ভেবেলের কিনার অবশ্যই মিলিত হতে হবে, সমান থাকতে হবে। হ্যাঁ, দেখুন আরেকটু এই যে রোড গ্যাপ প্রেডিকশন অ্যাভারেজে সব এক, হ্যাঁ অ্যাভারেজে কি একই রকম হতে হবে। হ্যাঁ, কারণ এখানে যদি আপনার যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু প্যারেন্টের কম বেশি আসবে, এই জন্য আমরা লক্ষ্য রাখতে হবে রোড গ্যাপটা প্রপারলি হতে হবে। হ্যাঁ, আমাদের অলরেডি জব প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনারা, অ্যাকচুয়ালি আমি আপনার এখানে ডাইরেক্ট ট্যাকিং দিচ্ছি। হ্যাঁ, তো ডাইরেক্ট ট্যাকিং দেওয়ার মূল উদ্দেশ্য হলো এখানে আমরা চাইলে বুলেট ব্যবহার করতে পারবো, ব্রিজ ট্যাকিং ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো আজকে আপনাদেরকে মোটামুটি কি আমরা ডাইরেক্ট ট্যাকিং দিচ্ছি একটু দ্রুত করার জন্য, কেননা ভিডিওর যে বিষয়টা লং হয়ে যাবে, এই কারণে আপনাদেরকে ডাইরেক্ট ট্যাকিং দিয়ে দেখালাম। তো যাই বন্ধুরা, আমার যে স্টুডেন্ট সে এখন জব মেরে আপনাকে দেখাবো। তো বন্ধুরা, আরেকটা বিষয়ে আলোচনা না করলেই নয়, আমরা সাধারণত যখন ফুল টিক করবো, ফুল টিকে যে ভোল্টেজ যে অ্যাম্পিয়ারের যে বিষয়গুলো আছে, আমরা যখন রোড মারবো, স্পেশালি যখন রোড মারবো, আমরা এখানে যে একটা মেশিনে দেখেন এটা হলো পাওয়ার অন অটো। হ্যাঁ, আর এখানে কিন্তু একটা অপশন আছে, এই মেশিন দিয়ে কিন্তু টিআইজি এবং আর দুইটাই করা যায়। তো সেখানে আমরা যখন টিআইজি করবো তখন টিআইজিতে পুশ করবো, যখন আরকে করবো আরকে পুশ করবো। তো আজকে আমরা টিআইজি করবো, আমরা টিআইজি করবো। হ্যাঁ, এক্ষেত্রে এটা হলো কি আর্ক ফোর্স, মানে আর্ক ফোর্সটা হলো কি, যেটা আমরা সাধারণত যখন ওয়াইল্ড স্টার্ট করি যে টাংস্টেনের মাথায় যে লাইটটা হয় সেটাকে আর্ক ফোর্স বলা হয়। আর এটা হলো আপনার কারেন্ট, এই কারেন্টটা আমরা বেসিকলি রোড যখন করবো তখন আমরা 75-90 পর্যন্ত আমরা ইউজ করতে পারি প্রপারলি। আর যখন আমরা হট পাস করবো অবশ্যই আমরা একটু কারেন্ট বেশি দিয়ে মারবো, কেননা এটা স্ট্যান্ডার্ড, যদি বেশি কারেন্ট না দেন ফিউশনটা ভালো হয় না, ঠিক আছে। তো এই জন্যই আমরা রোড মারবো 75/90, আর হট পাস মারবো বেসিকলি 120-150 পর্যন্ত। Oh.